দর্শক দেখছি আমবাড়ি হাট থেকে গরু সংগ্রহ করছেন রসগুল কার জন্য সংগ্রহ করছেন সেই তথ্যটি একটু দেওয়ার চেষ্টা করি আজ ২৮শে জুলাই শুক্রবার সপ্তাহে দুদিন এই হাটটি অনুষ্ঠিত হয় শুক্রবার এবং সোমবার কত দাম চাইলেন ভাই এটা ১১৫ না কত বললো ৯৫ ১০০ কত হলে ছাড়বেন ১১০ লাস্ট টার্গেট করলেন দর দাম হচ্ছে এই দুটি দাম দাম করছেন ২৬০ হাজার কিনা ৪০ দাম রাখলেন ২০ হাজার লস দিয়ে বিক্রি করছেন বলছেন কত বললে কত বলছে কত বলতেছে ২২০ বলছে ২৬০ কিনা আমি ৪০ দাম চাইছি ২২০ দাম দিয়েছেন রফিকুল আজ আমার বুক ফাটে গেছে তাই আমবাড়ি হাট হইলো হইলো কত হইলো তুই কত হইলো ২২৭ হাজার টাকায় সংগ্রহ করলেন দর্শক দেখুন এই এক জোড়া ২২৭ ভাই আসসালামু আলাইকুম কোথা থেকে আসছেন মাদারীপুর এখনো তো দেখলাম এই জোড়াটা কত নিলেন ২২৭ কতগুলো কেনা হয়েছে এখন পর্যন্ত ১৪টা হলো আর কি কিনবেন যদি যদি পান আরো কিনবেন একটা গরু কত করে ১৫ হাজার কম কিনছে গরু ৫০ হাজার টাকা দাম করছে সকালবেলা আচ্ছা হারে বাঁধা আছে এখন কম কিনছে তো ব্যবসা কি লটারি সকালে একদম বিকালে একদম আচ্ছা আমরা একটু গরুগুলো দেখি তোমার গরুগুলো দেখি ভাইদের গরুগুলো দেখি মাদারীপুর থেকে এসছেন এসে গরু সংগ্রহ করেছেন দর্শক দেখলেন এই জোড়াটি এখনই আমরা কিনতে দেখলাম ২২৭ হাজার টাকা কিনলেন আমরা কথা বলি রঘুগুলের সঙ্গে বাকি ১২টি গরু কেমন দামে কিনেছেন ১২টি গরুর দাম দেখাবো আরও চলুন দর্শক দর্শক এই যে দেখুন এই গরুগুলি সব কেনা হয়েছে এখানে টোটাল কতগুলো আছে আপনার কেমন দামে সংগ্রহ করলেন আপনাদের কিছুটা দামাদামিও দেখালাম বাজার থেকে দাম দর করে কীভাবে সংগ্রহ করলেন সেটাও দেখিয়েছি এখন কিন্তু আমরা এই যেখানে গরুগুলি বাঁধা আছে সেখানে এসেছি এখন দামগুলো আমরা আপনাদেরকে জানাবো ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম গরু কিনা তো দেখলাম হ্যাঁ কেমন বাজার আজকে আজকে ভালো মধ্যমভাবে বাজার গেছে কেমন কেনা গেছে আর হ্যাঁ কেনা গেছে তো এতগুলা গরু নিলেন এগুলা কি জন্য রাখবেন কতদিন খামারে রাখবেন এটা আমরা ফিরিয়া কোরবানিতে ছাড়বো আর লম্বা চালে কোরবানিতে ছাড়বেন লম্বা প্রজেক্ট তাহলে হ্যাঁ হ্যাঁ তো এই কবে থেকে এটা করছেন এটা করতেছি অনেক তাও কত বছর হবে
5-7 বছর ধরে করছেন এর আগে কি আমাদের এই আমবাড়িহাটে কিংবা কারোলাটে আসলেন এই প্রথম এই মালিক এসে প্রথম এই হাটে প্রথম তা রফিকুলকে কিভাবে আপনারা সংগ্রহ করলেন ইউটিউবে ভাই ইউটিউবে তো এই রফিকুল তো ভাইরাল ইউটিউবে হ্যাঁ আমরা যে বলি রফিকুল কিন্তু খুব দেখে শুনে এবং অনেক চিন্তা ভাবনা করে গরুগুলো কিনে দেন আপনাদেরকে ভালো লাগে তা কেমন লাগলো আপনার কেনাটা ভালো লাগে ভালো লাগে তা তার গরু কেনার বিষয় কি আপনারা সন্তুষ্ট 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 হয়েছেন তো সন্তুষ্ট গরু কিনে সন্তুষ্ট আর কি তো দর্শক শুনলেন যে গরু কিনে সন্তুষ্ট সুদূর মাদারীপুর থেকে এসেছেন এসে কিন্তু আজকে গরু কিনে কতগুলো কিনা হলো এখন পর্যন্ত প্রায় 20টার মতো তা আর তো নেক্সট কি আসবেন নেক্সট ইনশাল্লাহ সবসময় আমরা এই হাটে আসবো সবসময় আসবেন এই হাটে 15 দিন পরে আসবেন আপনাদের খামারের ক্যাপাসিটি কতটুকু করছেন এই মালিকে 100 গরু উঠাইতে পারবে 100 গরু উঠাইতে পারবে তাহলে এখন পর্যন্ত কেনা হলো এই কেবল 20টা হলো আরো 80টা কিনবেন হ্যাঁ হ্যাঁ অনেক ধন্যবাদ দর্শক আপনারা দেখলেন এখানে কেবল শুরু করেছেন মানে কুরবানিতে খালি করে এই প্রথম চালান নিচ্ছেন প্রথম চালান নিচ্ছেন তো অনেক ধন্যবাদ আমরা একটু দেখি দামগুলো দেখি একটু দামগুলো কেমন দামে কিনেছেন এটা একটু দেখি আর এই যে দেখুন এটা কত নিয়েছেন এটা 1,05,000 1,05,000 এটা তো সকালের বাজারে কত ছিল রফিকুল সকালের বাজারে এই গরু আমরা সকালও বলছিলাম 10 ভাঙতে দেয় নাই আচ্ছা কিন্তু উনি 30 চাইছিল আচ্ছা লাস্টে ফের শেষের বাজারে নিলাম 5 শেষের বাজারে 5,000 শেষ বাজারে কিনছো বলে কম পাইছো হ্যাঁ নালে 10 দিত না সকালে সকালে 10 দিত না দর্শক দেখুন সকালে কিন্তু 10 পাওয়া যায় নাই এই গরু এই গরু হুম 4 মান প্লাস আছে না না ওয়েট আছে ওয়েট আছে বেশ পিছনটা বেশ ভারী তো চার মান কথা বলতে হবে না দর্শক দেখুন অনেক গরু আর এই যে এগুলা 90 আর এই যে পাশে 92 এটা গির না আমরা এটা একটু ভালো করে দেখবো এটা গির বলছে সাদা গির হ্যাঁ নেপালি গির তো দেখা যাচ্ছে এটা কত নিশো ভাই 92 আমরা এই পাশে দেখি এটা কি জোড়া নিছ এই ফ্রিজিয়ানটা এই জোড়াটা কত হয়েছে 1,92,000 ওইটা 75 ওটাও ফ্রিজিয়ান এটা 87 আর এই কালোটা 86,500 আর 87 এইটা তো সেম সেম হয়ে গেছে আচ্ছা ওই পাশে আরও আছে বড় বড় গরু দর্শক আমরা ওইগুলোর দাম শুনবো এই জোড়াটা তো কিনতেই দেখলাম আমরা 2,27,000 কিনতে দেখেছিলাম দর্শক আপনাদেরকে দেখিয়েছি 2,27,000 আচ্ছা এই পাশে ৮৫,500 লালটা 105,105 এটা 1,35,000 এইটা সস্তা পাইছো তোমার এই যে 1,35,000 এটা তো অনেক সস্তা হয়েছে ডাইরেক্ট গৃহস্থের কাছে পাইছিলাম এটা কি ডাইরেক্ট গৃহস্থের কাছ থেকে এটা করে প্রথম সাইট করছিলাম আচ্ছা আচ্ছা এটা সাথে গৃহস্থের কাছে এটা সাথে গৃহস্থের কাছে কিনা যার জন্য কিন্তু কম পেয়েছে দর্শক দেখুন 1,35,000 টাকা আর এটা 1,05,000 এটা 1,05,000 এটা খুব সুন্দর 1,05,000 ওই লালটা 1,35,500 হ্যাঁ জি জি এই ছিল গরু আরও কিছু গাড়িতে কিছু করছে তো দর্শক আমরা দেখলাম আজকে কিন্তু প্রায় 20টি ষাঁড় গরু সংগ্রহ করেছেন ভাইরা সুদূর মাদারীপুর থেকে এসেছেন খামারি ভাইরা সংগ্রহ করলেন রফিকুলের মাধ্যমে আমরা রফিকুলের নাম্বার দিয়ে দিব আপনারা জানেন ভালো লাগবে যেখানে আসেন না কেন দর্শক একটা কথা বলি বারবার যাচাই বাছাই করে আসবেন এবং যারা গরুর সঙ্গে সবসময় জড়িত যারা গরুর ব্যবসার সঙ্গে জড়িত কেনাবেচার সঙ্গে জড়িত প্যাকেজের সঙ্গে জড়িত তাদের মাধ্যমে গরুগুলি কেনার চেষ্টা করবেন রফিকুল ঠিক আছে নাম্বারটা একটু দাও 01717 01717 15 18 2844 এই নাম্বারে যোগাযোগ করলে তোমাকে পাবে তো ধন্যবাদ দর্শক আমরা বিদায় নিব ভালো থাকবেন আসসালামু আলাইকুম